সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এই করোনাকালীন সময় নিজে সচেতন থেকো, অপরকেও সচেতনতার সাহায্য করো। আমি আজকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি মনোতোষ কুমার মিস্ত্রি, সহকারী প্রধান শিক্ষক, চারুখান ডিএস মাধ্যমিক বিদ্যালয়। আজকে আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণীর গণিত সৃজনশীল প্রশ্ন। বীজগণিত অংশ থেকে একটা প্রশ্ন থাকে যে মান নির্ণয়, সেটা আজকে আমি উপস্থাপন করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে আশা করি। সবাই দেখো, এখানে একটা উদ্দীপক আছে যে a²-rx+1=0 এবং a+b=n, a²+b² = n³+b³ = p³ হলে এই সৃজনশীল প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। x³+1/x³ এর মান কত, আর দেখাও যে n³+2p³= 3। তো প্রথম প্রশ্নটা আছে x+1/x এর মান কত। তা আমরা উদ্দীপকে দেওয়া আছে যে s²+3x+1=0, সেটা আমি এখানে দেখলাম। তো এই উদ্দীপকের দিক তাকাই দেখো, যদি উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, s² এর ভাগ করলাম সবাই উভয় পক্ষকে ভাগ করলাম, ভাগ করার পর কি পাইলাম, s² ভাগ করলে কাটতে পাই x মাইনাস আমরা ইতিমধ্যে যে অ্যান্সারটা চাইছি x+1/x কত, আমরা x+1/x এর মান পেলাম কত, এটি ক এর অ্যান্সার। পরবর্তীতে খ এর মান নির্ণয় করো, খ এর মানে কি কইছে, x³+1/x³ এর মান কত। তাহলে আমরা কলম থেকে আমরা যে অ্যান্সারটা পেয়েছিলাম x+1/x = √3, এইটা আমরা এখানে লিখলাম। এই জন্য উভয় পক্ষকে আমরা ঘন করি, ঘন করার পরে দেখো x+1/x এর হোল কিউব আর √3 এর হোল কিউব। তাহলে আমাদের এইখান থেকে কি পাই, x+1/x হোল কিউব মানে কি, a+b হোল কিউবের সূত্র। a+b হোল কিউবের সূত্র অনুযায়ী লিখতে পারি x³+1/x³ আমরা কি পাইলাম, x³+1/x³ √3 এগুলো আছে, ওর বাম পক্ষ থেকে আমরা যদি এইগুলো আনি এটার মানটা, তাহলে মাইনাসই আসবে, তাহলে আমরা কি পাইলাম x³+1/x³ এর মান √0। ঘয়ের আনসার দেখাও যে n³+2p³= 3mn। তাহলে দেখাতে হলে এইগুলো হচ্ছে বাম পক্ষ, এগুলো হচ্ছে ডান পক্ষ। তাই আমরা বাম পক্ষ দিয়ে, বাম পক্ষে কি আছে, m³+2p³। আমরা এই বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ এই মানটা বাড়িয়ে দিয়ে দেখাব। তা আমরা এই বাম পক্ষে ঢুকে যাব। এখন m³ এর মান কত, m এর মান আছে দেওয়া আছে a+b, তাই m এর পরিবর্তে আমরা বসালাম a+b, আর a³ এর জন্য হোল কিউব +2। p³ এর মান কত, p³ এর মান হচ্ছে a³+b³, এই a³+b³ বসালাম। তাহলে a+b হোল কিউবের সূত্র কি, a³+3a²+3ab² + b³ +2 দিয়ে যদি a³ এর গুণ দিই 2 a³ পক্ষে 2 a³, আর 2 দিয়ে b³ এর গুণ দিলে 2 b³ পক্ষে b³। পরবর্তী লাইন দেখো, এই একটা a³ আর এখানে আছে 2 a³, এই দুটো যোগ করলে 3 a³, আর এখানে দেওয়া আছে 3a²b + 3ab² আর এই একটা আছে b³ আর এই 2 b³, এই দুটো যোগ করলে 3 b³। তো এই লাইনটার ভিতরে প্রত্যেকটার মধ্যে 3 আছে, সুতরাং আমরা 3 কে কমন নিলাম, কমন নিলে থাকে কত, a³+a²b + ab² + b³। তার মধ্যে 3 তো আছে, এখন a³+a²b মধ্যে এই দুটোর মধ্যে আমরা কমন নিতে পারি a² কমন নিলে থাকে a+b, আর ab² b³ এর মধ্যে যদি b² কমন নিই থাকবে a+b। তো 3 তো 3, আমরা a+b এর মধ্যে একটা কমন নিলাম আর বাকি থাকে a² + b² তো 3 তো 3, a+b এর মান কত, এখানে দেখো a+b এর মান হচ্ছে m, আমরা এই a+b এর পরিবর্তে m বসালাম, আর a² + b² এর মান হচ্ছে n, আমরা a² + b² এর পরিবর্তে বসালাম। তা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছি বা দেখাতে বলছি কি 3mn, তা আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম 3mn। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ছোট। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসের জন্য আমরা ভালো আছি।